শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হিরো আলমের উপর ছাত্রলীগের হামলা, হামলা নিয়ে মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি। এবার বিএনপির নেতৃত্বে এক হচ্ছে ৩৬ দল, সরকার পতনের এক দফায় যোগ দেবে আগামীকাল। ককটেল ছোড়া হয় ফ্লাইওভারের উপর থেকে, কে জড়িত খুঁজছে পুলিশ। ইইউ প্রতিনিধি দলের পর এবার মার্কিন প্রতিনিধি দল আসছে ঢাকায়, বাড়তি কয়েক ঘন্টা ঢাকা থাকছেন ডোনাল্ড লু, চাপ বাড়ছে সরকারের ওপর। এবং সবশেষ থাকছে আওয়ামী লীগ নেতাকে পিটিএ সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম উর্ফে হিরো আলম। গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা করে। এর অধীনে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রদানের ঘোষণা দেয় ওয়াশিংটন। হিরো আলম চিঠিতে লেখেন, তার উপর এই আক্রমণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি বাধা হিসেবে গণ্য হয়। চিঠির শুরুতে হিরো আলম বলেছেন, আমি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে ১৬ জুন আমি আপনাদের জানিয়েছিলাম, আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল, তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছি। আমি বিশ্বাস করি আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপরই হিরো আলম লেখেন, প্রার্থিতা ফিরে পেলেও প্রচারণা চালাতে গিয়ে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হচ্ছেন। চিঠিতে তিনি বলেছেন, সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিরের সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের উপর হামলা করা হয়। স্থানীয় এই আওয়ামী লীগ নেতা কালা নাসির নামে পরিচিত। আগামীকাল বুধবার বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী ছোট বড় ৩৬টি রাজনৈতিক দল সরকার পতনে এক দফা কর্মসূচি ঘোষণা করবে। রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হবে। সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে দলগুলো। তার আগে দেশবাসীর প্রতি জাতীয় জীবনে বৃহত্তর কল্যাণে স্বল্প সময় কষ্ট স্বীকার করার জন্য আহ্বান জানানো হবে। ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি। সমমনার সব রাজনৈতিক দল একই দিনে যুগপৎ এইসব কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে সমাবেশ ঘিরে বিএনপিতে চলছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মাধ্যমে এইসব তথ্য জানা গেছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল এবং জোটগুলোর পক্ষ থেকে বলা হয়েছে একই দিনে ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করে কিংবা সংবাদ সম্মেলন অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে তারা। নয়াপল্টনের সমাবেশের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের কার্যালয় থেকে গতকাল মৌখিক অনুমতিসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেয়েছে বিএনপি। এক দফা ঘোষণার পর প্রথম ধাপে মানববন্ধন কিংবা সমাবেশের মতো লাইট কর্মসূচি ঘোষণা আসতে পারে। তবে সমমনা দলগুলোর সঙ্গে মানববন্ধন এবং সমাবেশ ছাড়াও হরতাল অবরোধ ঘেরাওসহ চলাচল ঢাকা চল কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। ধাপে ধাপে এসব কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবেন তারা। রাজধানীর মগবাজারে ককটেল ছোড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধী শনাক্তে ককটেল নিক্ষেপকারীকে খোঁজা হচ্ছে। ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় একটি ককটেল বিস্ফোরণ হয়ে এক সিকিউরিটি গার্ড আহত হন, অন্য ককটেলটি অক্ষত অবস্থায় থাকে। পরে সিটিটিসির বোমা বিশেষজ্ঞরা এসে ককটেলটি নিষ্ক্রিয় করে। রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় বাংলা মোটর থেকে মগবাজারগামী ফ্লাইওভারের উপর থেকে নিউ ইস্কাটন রুটস্থ শান্তিকুঞ্জগুলির মুখে ককটেল ছোড়া ব্যক্তিকে শনাক্তে থানা পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাসহ বিভিন্ন ইউনিট। সোমবার রাত আনুমানিক ৯:৪০ দিকে দুটি ককটেল ফ্লাইওভারের উপর থেকে ছোড়া হয়। বিস্ফোরিত ককটেলে দিলু রুট শান্তিকুঞ্জ ৩৯৮ নং বাসার দারোয়ান মোহাম্মদ জাকির হোসেন আহত হয়। তিনি ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ বলছে বাংলা মোটর থেকে মগবাজার যাওয়ার পথে ফ্লাইওভারের উপর থেকে নিউ ইস্কাটনুরস্থ শান্তিকুঞ্জগুলির মুখে পাকা রাস্তার উপর ককটেল দুটি ছোড়া হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সিসিটিসির বোমা বিশেষজ্ঞরা পৌঁছায় রাত ১০:৩০ দিকে। পরবর্তী সময়ে তারা অক্ষত ককটেলটি নিষ্ক্রিয় করে।
এই ঘটনার পরপরই বাংলা মোটর এবং মগবাজার এলাকায় ফ্লাইওভারে ওঠানামার পাশাপাশি বেশ কিছু জায়গায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেল না প্রাইভেট কার থেকে ককটেল ছোড়া হয়েছে না অন্য কোনো যানবাহন থেকে ছোড়া হয়েছে, এসব বিষয়ে শনাক্ত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি থানা পুলিশ, গোয়েন্দা, সিটিটিসি কর্মকর্তা এবং র্যাব সদস্যরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছেন আজ। সন্ধ্যায় দিল্লি হয়ে বাংলাদেশে পৌঁছাবেন তারা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মুমেন বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে মার্কিন প্রতিনিধিদের অভ্যর্থনা জানাবেন। ওই প্রতিনিধি দলে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বহুল আলোচিত ডোনাল্ড লু রয়েছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক, বিশেষত আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার বিষয়ে আলোচনা করতে আসছে মার্কিন প্রতিনিধি এই দলটি। উজরার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি দুদিন আগে ভারতে এসেছেন। সেখানে আনুষ্ঠানিক পর্বে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে বলে খবর বেরিয়েছে। উজরার এটা প্রথম সফর হলেও ডোনাল্ড লু এটি তৃতীয় সফর। বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে মার্কিন ভিসা নীতি দেয়া হবে না এমন শর্ত জুড়ে গত মে মাসে যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র ভিসা নীতির ঘোষণার পর এটাই দেশটির জ্যেষ্ঠ প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। সঙ্গত কারণে প্রতিনিধি দলের সফরে মুখ্য আলোচ্য বিষয় হবে নির্বাচন। লালমনিরহাটের আদিম মারিতে সমাজকল্যাণ মন্ত্রীর সামনে বর্ধিত সভা থেকে নজরুল ইসলাম মৃধা নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় আদিম মারি উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই ঘটনা ঘটে। লাঞ্ছিত নজরুল ইসলাম মৃধা টানা দুইবারের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা। তিনি একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে বর্ধিত সভার আয়োজন করে আদিম মারি উপজেলার আওয়ামী লীগ। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাটের দুই আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সাফরা বেগম সহ আরও অন্যরা। বর্ধিত সভা চলাকালীন হঠাৎ কতিপয় নেতাকর্মী মঞ্চে মন্ত্রীর পেছনে বসে থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মৃধাকে টেনে হিস্ট্রে মারপিট করে মঞ্চ থেকে নামিয়ে দেয়। এ সময় তুমুল হট্টগোল বেঁধে যায়। পুলিশের হস্তক্ষেপে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মৃধাকে বাইরে নেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন নজরুল ইসলাম মৃধা। তিনি তৎকালীন উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে ঘটনার ব্রিফিং দেওয়ার পুনরায় ওই নেতাকর্মীদের নজরুল ইসলাম মৃধাকে ধাওয়া দিলে তিনি স্থানীয় পুলিশ সদস্যদের বাসায় ঢুকে রক্ষা পান। আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মৃধা সাংবাদিকদের বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দাওয়াত পেয়ে বর্ধিত সবাই মন্ত্রীর পিছনে আসনে বসেছিলাম। হঠাৎ মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজানের নেতৃত্বে কতিপয় উশৃঙ্খল হাইব্রিড নেতাকর্মী মন্ত্রীর সামনে আমাকে পিটিয়ে মুজিব কোট ছিঁড়ে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।